স্বাধীনতা টিভি, চেতনায় স্বাধীনতা। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের প্রায় $24 বিলিয়ন সম্পদ জব্দ করেছে ফ্রান্স। বিবৃতিতে এই তথ্য দেন ফরাসি অর্থমন্ত্রী ব্রুনো লোমেয়ার। সেই সাথে বিভিন্ন রুশ ধনকুবেরদের অ্যাকাউন্ট এবং সম্পত্তিও জব্দ করা হয়েছে। ফরাসি অর্থমন্ত্রী বলেন, এইসব ধনকুবেরদের প্রায় $920 মিলিয়ন মূল্যের তহবিলও জব্দ করা হয়েছে। এর মধ্যে ফ্রান্সের রিয়েল স্টেট খাতে রুশ ব্যবসায়ীদের বিনিয়োগ করা প্রায় $540 মিলিয়ন রয়েছে। ব্যাংকে থাকা অর্থ ছাড়াও এইসব ধনকুবেরদের বিলাসবহুল জাহাজ এবং অ্যাপার্টমেন্টেও রয়েছে জব্দকৃত সম্পদের তালিকায়।